মুন্সিগঞ্জের গজারিয়ায় হোসেনদি এলাকায় সুপার বোর্ড কারখানা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট কাজ শুরু করেছে। আগুনে পুড়ে ছাই হচ্ছে গজারিয়ার হোসেনদি এলাকার সুপার বোর্ড কারখানা। দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার জানান, ওখানে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট কাজ করছে, পাশাপাশি উপজেলা প্রশাসনও ঘটনাস্থলে রয়েছে। বোর্ড কারখানা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে, তবে মেঘনা নদীর কিনারায় হওয়ায় সেখান থেকে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।